ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম থেকে আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের মাধ্যমে কলকাতা সায়েন্স সিটিতে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তেইশটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং এটি একটি কেন্দ্র সরকারের চাকরি এবং কলকাতাতে পোস্টিং হবে এবং তেইশটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে সো কোন পোস্টে নিয়োগ করেছে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে এক্ষেত্রে আবেদন করতে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সেহেতু তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে কলকাতা সায়েন্স সিটিতে পোস্টিং হবে সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে সো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে তোমরা চলে আসবে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের অফিশিয়ালি ওয়েবসাইটে এই অফিসিয়ালি ওয়েবসাইটে আসতে গেলে গুগল কমে টাইপ করবে এন সি এস এম ডট জিও ডট ইন এটি সার্চ করলেই এই ওয়েবসাইটে চলে আসবে বা লিঙ্ক তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে আসতে উঠতে পারো এবং এখানে আসার পর একটু স্কোল ডাউন করবে এবং এখানে দেখো হেডলাইনে অবশ্যই জানিয়েছে রেকমেন্ট অফ এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান এক্ষেত্রে তোমাদের এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করছে এবং কলকাতাতে তোমাদের পোস্টিং হবে এবং বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছো একটু স্ক্রোল ডাউন করার পর এখানে দেখবে ভিও ডিটেলস বলে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করলে সরাসরি অফিসিয়ালি নোটিফিকেশন ডাউনলোড হয়ে যাবে এছাড়া অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে গেলে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে গেলে এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এই অপশনে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি ডাউনলোড করতে পারবে সো যারা মোবাইল থেকে ডাউনলোড করবে তারা অবশ্যই মোবাইলের মধ্যে ডকুমেন্ট ভিউয়ার বা ডকুমেন্ট রিডার বলে অ্যাপটি ডাউনলোড করে নেবে প্লে স্টোরে তোমরা ডকুমেন্ট ভিউয়ার বা ডকুমেন্ট রিডার বলে লিখলে একাধিক অ্যাপ পেয়ে যাবে সেখান থেকে একটি অবশ্যই ডাউনলোড করে নেবে কারণ এই যে অফিসিয়ালি নোটিফিকেশানগুলি রয়েছে এগুলি ডকুমেন্ট ফাইলে রয়েছে অর্থাৎ পিডিএফ ফাইলে নেয় কিন্তু সো যারা কম্পিউটার থেকে থেকে বা ল্যাপটপ থেকে ডাউনলোড করবে তাদের কোনো প্রবলেম হবে না কিন্তু যারা মোবাইল থেকে ডাউনলোড করবে তারা অবশ্যই ডকুমেন্ট ভিউয়ার বলে যে অ্যাপটি রয়েছে সেটি অবশ্যই ডাউনলোড করে নেবে কারণ এগুলি সমস্ত ডকুমেন্ট ফাইলে রয়েছে সো এখান থেকে আমরা সরাসরি ডাউনলোড করে নিচ্ছি এবং বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করছি ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম থেকে এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি আজকে প্রকাশিত হয়েছে এবং এখানে দেখো কলকাতা থেকে এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং এক্ষেত্রে তোমরা তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবে এবং অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখতে পাচ্ছ জিরো টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এখানে তোমাদের দু হাজার একুশ সালে দ্বিতীয় নোটিফিকেশান জারি করেছে কলকাতা মিউজিয়াম ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের মাধ্যমে নিয়োগ করছে নগরে তোমাদের পোস্টিং হবে কলকাতার এবং তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমাদের নিয়োগ করা হচ্ছে এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট এ পদে নিয়োগ করছে এবং এখানে তোমরা অবশ্যই ঠিকানাটা দেখতে পাচ্ছ এই ঠিকানাটা অবশ্যই দেখে নেবে বাই পোস্টের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন পাঠাতে হবে এই ঠিকানায় সো এখানে তোমাদের কটি পোস্ট রয়েছে দেখো এখানে ভ্যাকান্সি কিন্তু কম রয়েছে এখানে তোমাদের এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট এ পদে নিয়োগ করছে এখানে দুটি ভ্যাকান্সি রয়েছে জেনারেল প্রার্থীদের জন্যে এবং এক্ষেত্রে তোমরা এস সি এসটি ও সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে তোমাদের দেখো বেতন কত দেওয়া হবে বেতন তোমাদের লেভেল ফাইভ অনুযায়ী দেওয়া হবে উনত্রিশ হাজার দুশো থেকে বেতন শুরু হবে এবং বিরানব্বই হাজার তিনশো টাকা ম্যাক্সিমাম বেতন হবে এবং সাথে তোমরা আদার সুবিধা পাবে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেখো এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এখানে ভিজুয়াল আর্ট বা ফাইন আর্টস বা কমার্শিয়াল আর্টসের ওপর অবশ্যই তোমাদের এক্ষেত্রে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে বা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে তাহলে এই আবেদন করতে পারবে এছাড়া এক্সট্রা কোনো এক্সপিরিয়েন্সের বা এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই এজ লিমিট বা বয়স সীমার ক্ষেত্রে তোমাদের পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে বয়সসীমা নয়ই এপ্রিল দু সালে হিসেবে ধরতে হবে এখানে কোন কোন কাজগুলি করতে হবে সেগুলো কিন্তু এখানে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে কী কী কাজ তোমাদের করতে হবে হচ্ছে দেখো এখানে অ্যাপ্লিকেশান ফিস দুশো টাকা রয়েছে দুশো টাকা হচ্ছে এই এবং ও প্রার্থীদের জন্য রয়েছে কিন্তু তুমি যদি এসসি এসটি বা এক্স সার্ভিসম্যান বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা মহিলা প্রার্থী হয়ে থাকো তাহলে তোমাদের কোনো প্রকার আবেদন ফিস নেই সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে সমস্ত মহিলা ক্যান্ডিডেটদের জন্যই কোনো প্রকার আবেদন ফিস নেই এবং এস সি এসটি এক্স সার্ভিসমেন্ট ফিজিক্যালি হ্যান্ডিক্যাপটাও সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে শুধুমাত্র জেনারেল এবং ও প্রার্থীদের জন্য দুশো টাকা আবেদন ফিস রয়েছে যেটা তোমরা অবশ্যই ব্যাঙ্কে চালানের মাধ্যমে দিতে পারো বা ডিমান্ড আপ কাটতে পারো এখানে দেখো ডিমান্ড ডাফের ঠিকানা দিয়ে দিয়েছে ন্যাশনাল ব্যাঙ্কে গিয়ে তোমরা এই অ্যাড্রেসের উপর ডিমান্ড ডাপ কাটতে পারো দুশো টাকা আবেদন ফিস রয়েছে তো এখানে ডিটেলসে দিয়ে দিয়েছে দেখে নেবে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট তোমরা এই ওয়ে ওয়েবসাইটে ডাউনলোড করতে হবে ভিডিওর প্রথম পার্টি তোমাদের জানিয়ে দিয়েছি কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি ডাউনলোড করবে সেম প্রসেসে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখানে আবেদন করার লাস্ট ডেট রয়েছে নয়ই এপ্রিল দু হাজার একুশ সাল পর্যন্ত তোমরা বাই পোস্টের মাধ্যমে পাঠাতে পারবে এবং এখানে পোস্টাল খামের ওপর অবশ্যই তোমরা লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এক্সিবিশন অ্যাসিস্টেন্ট এ দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করতে হবে এবং এর সাথে যাবতীয় ডকুমেন্ট অ্যাট্যাচ করার পর তোমাদের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে ঠিকানা অলরেডি তোমাদের বলে দিয়েছি এই অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যেও তোমরা ঠিকানাটা পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই ঠিকানাটা দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ এই ঠিকানা কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে নয় এপ্রিলের মধ্যে এবং জেনারেল ও বিসি প্রার্থীদের জন্য দুশো টাকা আবেদন ফিস রয়েছে এবং বাকি প্রার্থীদের জন্য কোনো প্রকার আবেদন ফিস নেই এবং সমস্ত মহিলা ক্যান্ডিডেটরাও সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে হবে পোস্টিং তোমাদের কলকাতা সায়েন্স সিটিতে হবে এবং এটি একটি কেন্দ্র সরকারের চাকরি সো আবেদন করতে ইচ্ছুক হলে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলে অবশ্যই আবেদন করে দেবে এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এবং যাবতীয় ডকুমেন্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স দিয়ে দিচ্ছি সেখান থেকে ডাউনলোড করে তোমরা অবশ্যই ডিটেলসটা দেখে নিতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস আপডেট সবার আগে পেতে সো আজকের জন্য এইটুকুনি ধন্যবাদ